গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে একটা স্পেশাল ভিডিও কেন বলো তো স্পেশাল ভিডিও আজকে হচ্ছে আমাদের ঢুমকি রানীর জন্মদিন মানে হয়ে গেছে যদিও আমি একটু দেরিতে আমাদের ঢুমকিকে উইশ করছি তবু তো উইশ করছি তো ঢুমকি হ্যাপি বার্থডে তোমার মনের সমস্ত সু ইচ্ছাগুলো পূরণ হোক এবং কু ইচ্ছাগুলো দূর হয়ে যাক এটাই কিন্তু চাইবো যদিও তোমার হয়তো শুভাকাঙ্ক্ষী মানে শুভাকাঙ্ক্ষী বলবো না এটা নয় শুভাকাঙ্ক্ষী অবশ্যই কিন্তু তোমাকে নিয়ে হয়তো নেগেটিভ ভিডিও করি কিন্তু তা বলে তোমার জন্মদিনের দিন তোমাকে কোনো কিছু বাজে উইশ করবো এতটাও ছোট মনের মানুষ আমরা নয় বুঝলে তো ঢুমকি রানীর ভিডিওতে যেটা দেখলাম ওই জন্মদিনের ভিডিওটাই যেটা দেখলাম যে আমাদের ঢুমকি রানী নাকি ডিসার নিয়েই ফেলেছে যে অন্য একটা নতুন বাড়িতে যাবে তো ঢুমকি রানী একটা কথা বলতে চাইছি যে সকালবেলা উঠলে উঠে দেখলাম জামা কাপড় গুলো শুকিয়ে দিলে আর আগের দিনে যে ভিডিওটা তুমি ছেড়েছো সেই ভিডিওতেও তুমি লাস্টে বলেছিলে যে এই সমস্ত জামা কাপড় গুলো রইল তুমি কাল এটা কেচে টেচে মানে একবারে পরিষ্কার করে এখান থেকে নিয়ে যাব তো আগের দিনের না ভিডিওতে তুমি দেখালে নাকি পরের দিনের ভিডিওতে তুমি দেখালে তাহলে জামা কাপড় গুলো কাকে দিয়ে কাচালে নিশ্চয়ই শাশুড়িমাকে দিয়ে কারণ তুমি কাজ করবে আর সেই কাজ ক্যামেরা বন্ধি হবে না এটা কিন্তু হতেই পারে না তাতে স্ট্যান্ড ছাই থাক ক্যামেরা ধরুক আর না ধরুক তুমি যেখানে না যেখানে ক্যামেরাটাকে রেখে তোমার কাঁচাকুচি করার ভিডিও তুমি নিশ্চয়ই আমাদের সামনে দিতে কিন্তু তুমি তো সেদিনকে কাঁচাকুচি গুলো করনি কাঁচাকুচি গুলো করেছে হচ্ছে আমাদের বড় মার বড় মা কাঁচাকুচি করছে তুমি সেটা কিভাবে ক্যামেরা বন্দি করে দেখাবে তাই তো ঢুমকি ঠিক বলেছি কিনা তারপর দেখলাম ঢুমকি রান্নাঘরে চলে গেল বর উইশ করলো বর রান্না করে খাওয়ালো তো এখানে একটা কথা আমি বলতে চাই যে যেমন ভাগ্য করে শাশুড়িমা পেয়েছো সেই রকম ভাগ্য করে কিন্তু বর পেয়েছো দেখো জন্মদিনের দিন কি সুন্দর তোমাকে রান্না করে খাওয়াচ্ছে তো তারপর দেখলাম কি কি হলো রান্না করে মানে কি আগের দিনের ভাত ছিল এবং হচ্ছে আমাদের বড়মা কিন্তু আলু ভেজেছে সেটাও আমাদের বড়মা আমাদের ঢুমকি রানী কিছু করেনি ঢুমকি রানী প্রচুর ব্যস্ত এখন জামা কাপড় প্যাকিং করতে তো প্রচুর ব্যস্ত তো আমাদের বড়মা ভাত গরম করে আর আলু ভেজে এবং ডিম ভেজে কিন্তু রান্নাঘর থেকে যথারীতি এসে মেঝেতে পুরো সেই গো বেচারার মতো বসেছিল দেখে এতটাই খারাপ লাগছিল পুরো বোঝা যাচ্ছিল যে তিনি মানে সকাল থেকে কাজ করে করে না হাঁপিয়ে উঠেছেন সেই কারণে বসে পড়েছেন তো আমাদের ঢুমকি তখন ফট করে বলল যে নিজে ভাত গরম করলো আলু ভাজলো এসে এখানে বসে পড়লে হবে খেয়ে দে শক্তি উবাও এইগুলো তো সব বইতে হবে তো ঢুমকি দেখলে তো নিজের মুখেই নিজের সমস্ত কথা বের করে দিচ্ছ নিজের মুখেই নিজের সমস্ত কথা বের করে দিচ্ছ এই আমরা এখন কি করে প্রশ্নটা তুমি কেন আজকে কথাটা বললে যে তুমি তো এখন প্যাকিং করছো তুমি ব্যস্ত আছো আর এক ঘর থেকে এক ঘর তোমার যেতে গেলে তো অনেক কাজ থাকে সে কারণেই তুমি বলে ফেললে যে বসে থাকলে হবে খেয়ে দে শক্তি বাড়াও এই তো ভিউয়ার্সরা কোনো প্রশ্নও করবে না কারণ কি একবারে থেকে একবারে যেতে গেলে অনেক কাজ থাকে কিন্তু তুমি যে প্রতিদিন যাবো তোমার শাশুড়িমাকে দিয়ে এই একই কাজ করাতে থাকো সেটা হয়তো আর কারো এখনো পর্যন্ত জানতে বাকি নেই তখন দেখলাম আমাদের ঢুমকির হাজবেন্ড সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে খাবার দাবারের তো যখন তিনটে প্লেটে ভাত নেওয়া হয়েছে ওই আগের দিনের বাসি ভাতগুলো গরম করে তার সাথে যে আলু ভাজা এবং ঢুমকি এবং ঢুমকির হাজবেন্ডের জন্য দেখলাম ডিমের অমলেটও ছিল তখন কিন্তু আমাদের ঢুমকি রানী বলছে যে তোমার মাকে একটু বেশি করে দাও না হলেই তো এক্ষুনি বলবে অনেকে অনেক কথা তার সাথে এই কথাটাও বলছে যে বলবে তো এই তো আলু ভাজা খাওয়াচ্ছে তার আবার কত বড় বড় কথা না গো আলু ভাজাও খাওয়াও আর যদি নুন ভাতও খাওয়াও টাইম মেনটেন করে শাশুড়িমাকে খেতে দাও তাহলে খাওয়া নিয়ে আর কোনো রকম কোনো কথা আমরা বলবো না এই যে আলু ভাজা দিয়েও যে আগের দিনের বাসি ভাতটা যে দিয়েছো মানে টাইম দেখে এটাই অনেক বড় কথা ঢুমকি আমরা কিন্তু এরকম বলি না যে প্রতিদিন শাশুড়িমাকে এই খাওয়াও ওই খাওয়াও তাই খাও খালি বলি আমরা টাইম মেনটেন করে বয়স্ক মানুষটাকে একটু খেতে দাও বুঝলে ঢুমকি তো তারপর দেখলাম আমাদের ঢুমকি রানী বললো যে নতুন বাড়িতে যাচ্ছি তো অনেক কটা জিনিস কিনতে হবে জামা কাপড় রাখার খুব অসুবিধা চলে গেল দোকানে ড্যাং ড্যাং করে একটা ওয়ার্ড্রপ কিনে নিল তো ওয়ার্ড্রপটার দাম মোটামুটি 6,500 টাকা নিল দেখলাম যতটা টাকা গুনলো তারপর ঢুমকি হাতটাকে এইভাবে গুটিয়ে নিল জানি না টাকাটা হয়তো আমরা মানে নিয়ে টিয়ে নিতাম বা হয়তো সে মানে প্রশ্নটা করবে ও হয়তো জানতো যে হাতে তো তোমার অনেক কটাই টাকা আছে তাহলে তুমি কি করে আগের কিছুদিন আগের ভিডিওতেই কান্নাকাটি করছিলে দুদিন আগেকার ভিডিওতেই বন্ধুরা দুদিন আগেকার ভিডিওতেই আমাদের ঢুমকি রানী কি বলছিল যে 10 তারিখের পরেই নাকি ওরা আর খাওয়া দাওয়া করতে পারে না মেয়েকে ঠিকভাবে খাওয়াতে পারে না মেয়েকে পড়াতে পারে না মেয়ের কোনো শখ পূরণ করতে পারে না তারপর ওরা নাকি মানে একদিন যদি 300 টাকা বা 400 টাকা খরচা করে ফেলে তাহলে নাকি তার পরের দিনকে ওদের শূন্য টাকা দিয়ে চালাতে হয় তাহলে যথারীতি তোমরা একটা ঘর ছেড়ে আর একটা ঘরে যাচ্ছ মানে অ্যাডভান্স দিতে হয়েছে সেই ঘরটাকে কিছু টাকা তো অ্যাডভান্স অবশ্যই দিতে এবং সেই ঘরটা দেখলাম কিন্তু দুটো ঘর মানে 2 BHK ওই ঘরটা তো ওই ঘরটার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং
মার্বেল টার্বেল দেওয়া চিকচাক যাকে বলে, তো যথারীতি এই বাড়িটার থেকে ওই বাড়িটার ভাড়া কিন্তু যথেষ্ট বেশি। তাহলে এখন তো 10 তারিখের পর তুমি নতুন একটা ভাড়া বাড়ি নিলে, ওয়ার্ড্রপ কিনলে, এখন তুমি টাকা কোথা থেকে পেলে ঢুমকি? এখন তুমি টাকা কোথা থেকে পেলে? তুমি তোমার ভিডিওতেই আমাদেরকে প্রশ্নগুলো করতে কিন্তু বাধ্য করছো, তোমার ভিডিওতে দেখিয়ে আমাদেরকে প্রশ্নগুলো করতে বাধ্য হচ্ছ। দুদিন আগে তুমি তোমার ভিডিওতে কি বললে যে 10 তারিখের পর নাকি তোমার হাতে মানে দিনে 100 টাকার বেশি তোমার টাকা থাকে না, সেই জন্যে দক্ষিণেশ্বরে গিয়ে তুমি সারাটা দিন মং 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 করে ঘুরলে, একটা ফ্রুটি আর একটা পেয়ারা ছাড়া কাউকে কিচ্ছু খেতে দেখলাম না, কিচ্ছু খেতে দেখিনি। অসুস্থ মানে ওই মানুষটা কিন্তু, বয়স্ক মানুষটা অসুস্থ হয়ে দুপুরবেলা কিন্তু গাছের তলায় বসে পড়তে বাধ্য হয়েছিল, কিচ্ছু খেতে দেখলাম না। তো সেই দিন কেউ খাওয়ালে না, সাবস্ক্রাইবার দিদির বাড়ি গেলে আসার সময় কিচ্ছু খাওয়ালে না। তখন মানছিলাম যে 100 টাকা নাকি তোমার একদিনের জন্য বরাদ্দ, তাহলে আজ কি করে বরাদ্দটা হলো? হ্যাঁ, মাসের 10 তারিখের পর একটা নতুন বাড়িতে গেলে, তার অ্যাডভান্স দিলে, ওয়ার্ড্রপ নিলে, এসব কি করে তোমার পক্ষে সম্ভব হলো ঢুমকি? তোমার চোখের জলটা কি গো, ওই বলে নাকি মাগুর মাছের আঁশু, এরকম কিছু একটা না, তোমার চোখের জলটা হচ্ছে মাগুর মাছের আঁশু, তাই না? ওরকমই না, ওরকমই বুঝতে পাচ্ছি। একটু কিছুই যখন হয় ওয়াইটির মধ্যে, তোমাকে নিয়ে একটু যখন বেশি তোলপার আরম্ভ হয়ে যায়, তখন তুমি ওই যে কি করো, ক্যামেরার সামনে কাঁদতে বসে যাও, অভিনয় করে কাঁদতে বসে যাও। কিন্তু দুদিন পরেই তুমি যে ওটা ফলস কেঁদেছো, তুমি তোমার ভিডিওতেই দেখিয়ে দাও। তো আমার মনে হয় আরো একটা লোন নিয়েছো না, আবার দুদিন পর বলবে, জানো আমার মাথায় কত লোনের বোঝা, জানো আমার মাথায় এই যে নতুন বাড়িতে আমি এসেছি তার জন্য আমি নতুন একটা মানে লোন নিতে বাধ্য হয়েছি, তার জন্যও কিন্তু মৌ দায়ী, মৌ যদি ওই বাড়ি থেকে না তাড়িয়ে দিত তাহলে কিন্তু আমরা যেই ভাড়া বাড়িতে থাকতাম না, তাই তো? দুদিন পর নিশ্চয়ই এই কথাটা বলবে যে এই লোনটার জন্য মৌ দায়ী, তোমার মাথায় নাকি আরো একটা লোনের বোঝা চাপলো, বলবে তো ঢুমকি? বলবে, তাই না? তাই না? বলবে তো ঢুমকি? তো তোমার মাথায় যদি এতই লোনের বোঝা থাকে, তাহলে ওই অত ভালো ঘর বাড়ি কেন নিতে গেলে? যে বাড়িটায় থাকতে তার থেকেও তো কমা বাড়ি নিতে পারতে, তাহলে নিশ্চয়ই ভাড়াটা একটু কম হতো, কিন্তু না, তুমি তো সবসময় পছন্দ করো স্ট্যান্ডার্ড মেনটেন করতে। মানে কি, মৌকে দেখাবো যে দেখ তুই কি বাড়িতে আছিস আর আমি কি বাড়িতে থাকছি? তোর বাড়িতে মার্বেল আছে, আমার বাড়িতে মার্বেল আছে, তোর বাড়িতে সাবমার্সাল কল আছে, আমার বাড়িতে সাবমার্সাল কল আছে, তুই এইসব দেখাতে চাও না? তুমি এইসব দেখাতে চাও, কারণ কি, যার মাথায় লোনের বোঝা থাকবে সে কিন্তু অত ভালো ঘর বাড়ি কিন্তু রেন্টে নেবে না, সে নর্মাল থাকার মতো মানে না থাকলে নয় সেই রকম একটা বাড়ি ঘর ধরে নেবে, যে ঘরগুলো যেন পাকাপুক্ত হয় এইটুখানি, কিন্তু অত মার্বেল টার্বেল চিকচাক দেওয়া কিন্তু বাড়ি তুমি নেবে না। আর এতটাও তুমি আমাদেরকে বোকা ভেবো না যে একটা বাড়ির মার্বেল দেওয়া ঘরের কতটা রেন্ট হতে পারে, এটা কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি, বুঝলে? তো যার মাথায় গাদা গাদা ঋণের বোঝা, যে নাকি নিজের মেয়েকে ঠিকঠাক ভাবে মানে খাওয়াতে পারে না, এমনকি পয়সার জন্য নাকি স্কুলে পর্যন্ত ভর্তি করতে পারে না, সেই মেয়ে নাকি মানে অত সুন্দর একটা বাড়ি ভাড়া নিল, তাহলে ঢুমকি কি বিশ্বাস করবো? তোমার কোন কথাটাকে বিশ্বাস করবো? তোমার দিনে 100 টাকা যাবত বরাদ্দ করে রাখো সংসার চালাবার জন্য, নাকি তুমি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পছন্দ করো, তার জন্য নিজের যদি মানে কি বলবো সমস্ত কিছু বিক্রিও করে দিতে হয় সেটাও তুমি করতে পারো? কোনটা ঢুমকি, কোনটা তোমার মন, মুখের কোন কথাটাকে বিশ্বাস করবো, যাই হোক, এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি দেবে, ঠিক আছে ঢুমকি? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের চাই। তো তারপর দেখলাম আমাদের ঢুমকি রানী তো ওয়ার্ড্রপ কিনতে চলে গেল, ওয়ার্ড্রপ কিনে টিনে নিয়ে এলো, দিয়ে বললো যে ও বাড়ি গিয়ে নাকি খাওয়া দাওয়া হবে। তার মধ্যে দেখলাম আবার মণিমা নাকি ভাত দিয়েছে, কি দিয়ে ভাত দিয়েছে, চিকেন কষা আর মেথির শাক ভাজা। তো ঢুমকি তখন দেখলাম খেলো, ঢুমকির মেয়েকে খাওয়ালো, হাজবেন্ড খেলো, পরে দেখলাম কিন্তু কোথাও দেখলাম না যে আমাদের বড়মা খেলো। তবে হ্যাঁ, এই নিয়ে সে তার নেক্সট ভিডিওতে কিন্তু বলে দিয়েছে যে আমি খেয়েছি, আমার হাজবেন্ড খেয়েছে, আমার মেয়ে খেয়েছে, আর আমার শাশুড়িমা খায়নি বলে এই নিয়েও কিন্তু ওয়াইটিতে প্রশ্ন উঠেছে। তো আসল কারণটা হচ্ছে আমার শাশুড়িমা আগে খেয়ে নিয়েছে, যখন আমরা ওয়ার্ড্রপ কিনতে গেছিলাম তখন আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তো সে খেয়েছে, সেই নিয়েও তাকে প্রশ্ন করা হচ্ছে যে সে নাকি খায়নি। আচ্ছা ঢুকি, তুমি যে বলছো সে নাকি খেয়েছে, আমি এখানে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তোমাদের যখন মণিমা খেতে দিয়েছিল তখন দেখলাম মেথির শাক ভাজা আর চিকেন কষা, এক্সট্রা কোনো তরকারি তোমাদের কিন্তু পাতে আমি দেখিনি, তাহলে বড় মাকে কি শুধু মেথির শাক ভাজা দিয়ে ভাত দিয়েছিল?
শুধুমাত্র কি মেথির শাক ভাজা দিয়ে ভাত দিয়েছিল তোমাদের ওই মনিমা? না, এটা কিন্তু উনি করতে পারে না, কারণ মনিমা মানুষটা কিন্তু যথেষ্ট ভালো মানুষ। উনি কিন্তু এটা করতে পারবেন না যে শুধুমাত্র একটা মানুষকে মেথির শাক দিয়ে ভাত দিয়ে দেবেন। আর যদি বড় মাকে খেতেও দিত তাহলে কিন্তু এক্সট্রা কোনো তরকারি করত, আর সেই তরকারিটা কিন্তু তোমাদেরকেও দেওয়া হতো, সেই তরকারি কিন্তু তোমাদেরকেও দেওয়া হতো। অ্যাকচুয়ালি তো বড় মা খায়নি, অ্যাকচুয়ালি বড় মা খায়নি, কারণ কি আমাদের বড় মা না তোমার কাছে যে কদিন এসছে মানে দু আড়াই মাস যে এসছে তার পেটটা পুরো পড়ে গেছে না খেয়ে খেয়ে। আর তুমি এখন বলবে যে আমরাও তো না খেয়ে খেয়ে থাকি না, তোমরা না খেয়ে থাকো না, তোমরা না খেয়ে থাকো না, তোমরা ঠিক টাইম মেনটেন করে খাও, বাড়িতে যদি না খেয়ে থাকো বাইরে চলে যাও খেতে, বাইরে খেয়ে দিয়ে চলে আসো। আর আমাদের বড় মা না বাইরে বেরোতে পারে, না কিনে খেতে পারে, নাকি অন্য কারোর বাড়ি গিয়ে খেয়ে আসতে পারে, কিন্তু তুমি তো ঠিক পারো বাড়িতে যে না হচ্ছে বা শাশুড়ি মাকে না দেখিয়ে মেয়েকে নিয়ে আমি চলে গেলাম বাইরে খাওয়া দাওয়া করে চলে এলাম। তো সেই কারণে তোমাদের ওই খাওয়ার অভ্যাসটা আছে, ওই জন্য তুমি তোমার খাওয়াটা কিন্তু দেখালে, আর শাশুড়ি মায়ের কথা তুমি তুললেই না। পরের ভিডিওতে বলেছো যে আমি বলতে ভুলে গেছি, না তুমি তো এত বোকা নাও, যদি শাশুড়ি মা খেতো তুমি কিন্তু বলতে, তুমি তো জানো যে শাশুড়ি মা খায়নি। আর আমাদের বড় মা খাবেই বা কি করে, সকালের যে খেয়েছিল ভাত আর আগের দিনের আলু ভাজা, বললাম না পেট পড়ে গেছে না খেয়ে খেয়ে, আগে আমাদের মৌদি দিবার কাছে খেয়ে খেয়ে তার একটা অভ্যাস ছিল, কিন্তু এখানে এসে সে না খেয়ে খেয়ে না তার একটা অভ্যাস হয়ে গেছে। সেই কারণে সে সকালে যে খেয়েছে না তার মানে সকালে মানে ওই ধরো 11:30 দিকে খেয়েছে, সে কিন্তু আর তোমার দুপুরবেলা খেতে পারেনি। তো ঢুমকি মিথ্যে কথাটা না বললেও পারতে, তোমার প্রতিটা কথার মিথ্যের যে ভাব আছে না সেই ভাবগুলো আমরা খুব ভালোভাবে ধরতে পেরে যাই। তোমরাই বলো তো বন্ধুরা, একটা মানুষকে আমি খেতে দিচ্ছি শুধু মেথি শাক ভাজা দিই, আর যদি কোনো এক্সট্রা তরকারি আমি মানে মানুষটাকে খেতে দেবো তাহলে আমাদের ঢুমকি আর ঢুমকির হাজবেন্ড বা মেয়েকে কেন সেই তরকারিটা দেওয়া হবে না? যদি কোনো আমি এক্সট্রা তরকারি করে থাকি তাহলে তো আমি তাদের পাতেও সেই তরকারিটা দেবো, কিন্তু না, আমাদের বড় মা তো খায়নি, আমাদের বড় মা তো খায়নি, তাহলে তাকে মানে মিথ্যে কথা বলার খুব প্রয়োজন ছিল আমাদের ঢুমকিরানি? তো যাই হোক, তারপর দেখলাম আমাদের ঢুমকিরানির কিন্তু যাই হোক মনটা খুব খারাপ ছিল ওই বাড়িটা ছেড়ে আসতে, কারণ কি ওই বাড়িটা রাস্তার ধারে ছিল, তার সে টুক করে বেরিয়ে যেতে পারতো, বাইরে থেকে কেনাকাটা করে খেয়ে দিয়ে নিতে পারতো, কিন্তু এখন যেখানে যাচ্ছে মনে হয় একটু ভেতরে, যতটা তার পরের ভিডিও দেখলাম যে একটু ভেতরে মনে হচ্ছে বাড়িটা, তো ওই ওই সুযোগটা আর হয়তো হবে না টুক করে বেরিয়ে খেয়ে নিতে। তো এই জন্য ঢুমকির একটু বিশাল চিন্তা আছে কি করবে কি করবে। তো যাই হোক, কি আর হবে, যেত তো হবেই। ঢুমকি অপরাত্ত বলছে যে মনিমার ছেলের বিয়ে সেই কারণে বাড়ি ছেড়ে দিচ্ছে, কিন্তু জানো তো এই জিনিসটা হয়, আমরা যদি রেন্টে থাকি আর আমি যদি আমাকে যদি ওয়াইটিতে এরকম নানা রকম ভাবে আলোচনা করা হয় তাহলে তারাও তো সেই ভিডিওগুলো দেখছে, কোথাও না কোথাও তাদের ফ্যামিলির লোকেরাও কিন্তু বলবে যে এই জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না, দুদিন হয়তো তোকে নিয়েও কোনো কথা হয়তো উঠতে পারে। তো সেই কারণে এই একটা সময় এসছে যে তোর ছেলের বিয়ে, এই সময় তাকে কিছু একটা বলে মানে এখান থেকে যাকে বলে অন্য জায়গায় যাতে চলে যায় সেই ব্যবস্থাটা কিন্তু করা যেতে পারে। তো মনিমাও কিন্তু সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়ে নিল। মনিমা কিন্তু মানুষটা খুবই ভালো, খুবই ভালো, তার কথাবার্তা খুবই ভালো, সে তোমাকে আসতে বলেছে, সামনে বিয়ের অনুষ্ঠান আছে সেটাও কিন্তু আগাম বলে দিয়েছে তোমাকে। তো খুব ভালো লাগলো মনিমার কথাবার্তা শুনে, খুব ভালো লাগলো। কিন্তু তুমি যে বললে না যে মনিমার কাছে খেয়েছে, এটা তুমি কিন্তু মিথ্যে কথা বললে, ডাহা একটা মিথ্যে কথা বললে। তো তারপর আমাদের ঢুমকি রানী চলে গেলেন, দেখলাম চলে গিয়ে দেখলাম মানে সেই জিনিসপত্র আবার সমস্ত কিছু ধুচ্ছে, কারণ কি রাস্তা দিয়ে এসছে মানে ধুলোবালি লেগে গেছে, সেই কারণে নাকি আমাদের ঢুমকিরানি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুচ্ছেন। তো ঢুমকিরানি আপনাকে একটাই প্রশ্ন করতে চাই, এই যে গেলেন একটা ভ্যান ভাড়া, একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা নিয়ে গেলেন, সেই ভ্যান ভাড়া নতুন বাড়ি নিলেন, তার একটা রেন্ট আছে, এই সমস্ত টাকা আপনি কোথা থেকে পেলেন, কোথা থেকে পেলেন এই সমস্ত টাকা? যার মাসের 10 তারিখ হয়ে গেলে খাওয়ার খরচা থাকে না, মেয়েকে স্কুলে ভর্তি করার টাকা থাকে না, শাশুড়ি মাকে ডক্টর দেখা টাকা থাকে না, শাশুড়িমাকে ওষুধ কিনে দেওয়ার মানে টাকা থাকে না, সাবস্ক্রাইবার দিদির বাড়ি যাচ্ছি ভর দুপুরে সূর্য মাথায় করে 20 টাকা দিয়ে টোটো ভাড়া করার টাকা থাকে না, তাহলে সেই মানুষটার কাছে কিভাবে 10 তারিখের পর এতগুলো টাকা হয়ে গেল? মিনিমাম যা যা খরচ হয়েছে তাই নিয়ে মিনিমাম 20-30 হাজার টাকা খরচ হয়ে যাবে, তাহলে এই এতটা টাকা তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতেই হবে, তুমি কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কারণ কি তুমি দুদিনকার আগের ভিডিওতে যে কান্নাকাটি করেছিলে, তখন আমরা যে ভিডিও করেছিলাম তখন আমাদেরকে নিয়েও কিন্তু অনেকে বলেছিল, তোমার যারা সাকরেত আছে তারা বলেছিল অনেক কথাই এই নিয়ে বলেছিল। তাহলে এখন তাদেরকে বলছি, যে মানুষটা নিজের মুখে বললো যে 10 তারিখের পর নাকি তাদের হাতে 100 টাকাও থাকে না, মানে 100-এর বেশি দিনে পার ডে 100 টাকার বেশি খরচা করবে সেই টাকাও থাকে না, তাহলে সেই মানুষটা কি করে
এতগুলো টাকা খরচ করতে পারে, প্লিজ একটু তুমি আমাদের ভিডিও দেখি হোক, তোমার ভিডিওতে বলো বা কমেন্ট করো, তুমি কিন্তু জানাবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ঢুমকি রানীর আজকে জন্মদিন, তাকে নিয়ে বেশি কিছু বাদে কথা বলতে চাই না। এই এই প্রশ্নগুলো আমার মনে জাগলো, তাই আমি আমাদের ঢুমকি রানীকে একটু বড্ড বেশি ভালোবাসি, তো তাকে না ভিডিও করে থাকতে পারি না, তাকে না দেখে থাকতে পারি না, তার ভিডিওয়ে আসায় প্রতিদিন ওয়েট করে থাকি, না ঘুমিয়ে না ঘুমিয়ে তার ভিডিওর জন্য ওয়েট করে থাকি, তাই হয়তো এই প্রশ্নগুলো করে ফেললাম। তো যাই হোক, এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো, টাটা।